মন খারাপ করছিস? হাস না রে, প্লিজ একবার হাস। হাই দিশা, আমি মাস, নাম শুনেছো নিশ্চয়ই। হ্যাপি দেখতে তুমি। সত্যি কথা বলতে তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলবো। আই রিয়েলি লাভ ইউ। এ বাবা, এইরকম বললে তো তোকে গুছে ক্যালকেল ক্যালাবে। আরে সবাই তো লাভারকে বাইকের পেছনেই বসায়। ও কি আশ্চর্য, সেটা তো পয়লা বৈশাখ আর ঈদের বুকিং হয়ে যাবার পর। তোর তো বুকিংই হয়নি, তোর বুকিং তো টোটো পাকুলের মতো ঝুলছে ক্যালা নেই। তাহলে এই এক কাজ কর, এই গিফট আছে তো, সবার আগেই হাসি হাসি মুখটা নিয়ে গিয়ে গিফটটা হাতে ধরিয়ে দিবি, তারপর মুখ খুলবি। কারণ কী হচ্ছে, এই গিফট খুলতে গিয়ে তুই কী উল্টো পাল্টা যে বলে দিবি তার তো ঠিক নেই, ও তো তোর কথা বুঝতে পারবে না। বেস্ট অফ লাক। কিছুই বুঝতে পারছি না দিশা। হাই, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না না, সেরকম কিছু নয়। ও আসলে ও একটা প্রবলেম। আরে বলতে দে আমার, তুই থাম না। কি হয়েছে বলুন না। সেরকম কোনো ব্যাপার নেই আসলে। এক মিনিট, তুই ডাক্তার দাদা মা সেখানে আছে। এক মিনিট, আমি বলছি কি হয়েছে। আসলে কি হয়েছে, ওই পেশেন্টের অপারেশন করছিল তো ডাক্তার, অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে কাঁচি রেখে দিয়েছে, তারপর কেসটা নাচ খেয়েছে। না পুরো একটা আস্ত পেশেন্ট ডাক্তারের পেটে ঢুকে আছে, এটা কে? শুনুন, আমি হচ্ছে হচ্ছে ওট্টো বালার বন্ধু নাংটুপুটু, একসঙ্গে আমরা দুজন হিসি দিয়ে প্যাঁচ খেলতাম, আপনি খেলবেন? না বলবই আমি। জানা এখান থেকে যেতে বলছি না, কথা কারে ঢেপসি। এবার বলো কি হয়েছে। বেসিক্যালি দিশা প্রবলেমের ভেতর আছে, ও হেডনার্সের জন্য অ্যাপ্লাই করেছিল। শোনো, এই পোস্টার জন্য রেশনের দোকানের মতো লম্বা লাইন, তবুও এই পোস্টটা আমি তোমার জন্য তুলে রেখেছি। ওই যে রবি ঠাকুর বলে না, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। হোয়াট রবি ঠাকুর থিঙ্কস ইয়েস্টারডে আই থিঙ্ক টুডে, বেশি না। 3.5 লাখ দিয়ে দাও, পোস্টটা নিয়ে নাও। এত টাকা আমি কোত্থেকে পাবো স্যার? আরে বলছো কি? শোনো, তোমার আগুনে বয়স, তাই তোমায় কনসিডার করেছি। তা নাহলে এই পোস্টার জন্যে সুন্দরবন থেকে নলবন আমার গাড়ির পেছনে সব সুন্দরীরা দৌড়চ্ছে। ও অনেস্টলি খুব ট্রাই করেছিল, বাট থিংস জাস্ট ডিডন্ট ওয়ার্ক আউট। কি বলছিলে? কিছু না। আপনি ওকে প্লিজ সিরিয়াসলি নেবেন না। আরে কেন নেব না, বন্ধুত্বর চেয়ে 3.5 লাখ টাকা বড় না। আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমাকে স্রেফ 2 ঘন্টা সময় দিন, সন্ধ্যার মধ্যেই আপনার হাতে টাকা পৌঁছে যাবে। আপনি কেন শুধু শুধু, কি হচ্ছে কেন? শুধু শুধু নয় দিশা, আমি কি পরের জন্য করছি নাকি? যাকে ভালোবাসি তার জন্য এতটুকু করব না? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, কাজকর্ম ফেলে শুধু তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি, এটা 7 দিন ধরে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, গিফটটা বাসি, ভালোবাসাটা টাটকা। এই বাস এসে গেছে, চল চল চল। বাই বাই, কাকা কাল থেকে বোন বলে ডাকিস, চলে আয় ভাই, ঘটি হারিয়ে গেছে। থ্যাংক ইউ। কেন হাতছানি তুই দিস, ছুতে গেলেই ছেকা, তখন বাজে 12টা আমার বাজে 12টা, তখন বাজে 12টা আমার বাজে 12টা, তখন বাজে 12টা আমার বাজে 12।